মানিটাল মণ্ডল দাদা, আজকে যতটুকুন আলোচনা হয়েছে ঠিক ততটুকুনই বলবেন। ধন্যবাদ শামীম ভাইকে, নিজে মানে এত প্রথম তো বোঝা যায়নি, প্রথম প্রথম দিকটায় একদম, কিন্তু এখন এই যে ক্লাসগুলো হচ্ছে না, এর সঙ্গে একাধারে কত রকম ব্যাপারগুলো পাওয়া যাচ্ছে দেখুন। প্রথম হচ্ছে মেডিসিন, তারপরে মেডিসিন থেকে সিমটমস, এবারে সিমটমস গুলো উনি মাইন্ড তো পরে প্রাথমিক কিছুটা হয়েছে, পরে আলোচনা করবে ডিটেলস। তো এই যে বিভিন্ন প্যাথোলজিক্যাল সিমটমস বা ক্লিনিক্যাল সিমটমস গুলো বা যেগুলো ফিজিওলজিক্যাল সিমটমস, এই ফিজিওলজিক্যাল সিমটমস গুলো থেকে বিভিন্ন রোগ এবং রোগের ডিফারেন্সিয়েশন মানে অর্থাৎ প্র্যাকটিস অফ মেডিসিনও এখানে হয়ে যাচ্ছে। তারপরে এই প্র্যাকটিস অফ মেডিসিনটা কিন্তু এটা খুব মানে যতটা দরকার এবং যতটা ইম্পর্টেন্ট জায়গাগুলো যেগুলো না হলে নয় সেইগুলো আলোচনা হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে ম্যাটেরিয়াল মধ্যে আবার ঢোকা হচ্ছে, এবং রেপার্টরি, এই ব্যাপারগুলো একসাথে একসাথে পুরো কিন্তু কভার হয়ে যাচ্ছে। এই এই জিনিসটা, এটা একটা নতুন টেকনিকে এটা কিন্তু পার্ট। তা আমরা অনেকেই বলি, আলোচনা করেছি, প্রত্যেক শিক্ষক প্রত্যেক মানুষ প্রকৃতির নিয়মে স্বতন্ত্র। তো স্যার একটা স্বতন্ত্র ভাবে মেডিসিন গুলোকে বা তার এই কাজগুলো করছেন, এগুলো কিন্তু খুব মানে দারুণ জিনিস হচ্ছে। প্রেজেন্টেশন গুলো এগুলো পাওয়া খুব মুশকিল, আর সাধারণ আলোচনা হয়েছে মানে এক কথায় অনবদ্য, এবং অনেক শেখা যাচ্ছে। এগুলো আমাদেরও অনেক কিছু জানা নেই বিষয়গুলো, সেগুলো শেখা হচ্ছে। এরপরে আরো মাইন্ড বা অন্যান্য যে জায়গাগুলো আরো এইভাবে যখন আলোচনা হবে আরো গভীর ভাবে হবে, আর অন্যান্য অনেক স্যার আছে, বিদগ্ধ স্যারেরা আছেন, এনারা বলতে পারবেন যে এই ব্যাপারটা কোন জায়গায় যাচ্ছে বা কোন জায়গায় আলোচনাটা হচ্ছে আরো ভালো করে। আমি যেটা বুঝেছি যে এই আলোচনা মানে অনেক উপকারে আসবে অনেক দিক থেকে, বিশেষ করে ওই যে বললাম ফিজিওলজিক্যাল যে ইয়েগুলো আছে বা প্র্যাকটিস অফ মেডিসিনের এই যে পয়েন্ট গুলোর সঙ্গে আলোচনা গুলো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে স্যারকে আমি আরেকটা অনুরোধ করব যে আমরা আপনি যখন রুব্রিক্স গুলো নিয়ে আলোচনা করছেন, সেইগুলোর উপরে যখন রেপার্টরির ইয়েগুলো দিচ্ছেন, ডিফারেন্সিয়েশন গুলো যেখানে ফার্স্ট, বিশেষ করে যেগুলো ফার্স্ট গ্রেড বা গুরুত্বপূর্ণ মেডিসিন গুলো আছে, সেগুলোর সঙ্গে যদি একটু করে ক্লু ধরিয়ে দেওয়া যায় যে কোথায় এখানে সালফারের কোন কোন ভূমিকাটা বা কি বৈশিষ্ট্যটা, যদি আর একটু ডিপে ঢোকা যেতে পারে পরবর্তী ক্ষেত্রে, তাহলে কিন্তু আরো একটা কাজ আমাদের হয়ে যাবে, বা আরো আমরা উপকৃত হতে পারবো। সেটা যদি স্যার যদি মনে করেন, আমি জাস্ট রেফারেন্স হিসেবে বা আমার মানে ইচ্ছা বা আমার আগ্রহটা আমি জানালাম যে ধরুন একটা কষ্টিকাম, ধরুন এই এই একটা যে বললেন এই আজকে যতগুলো আলোচনা আর্থ্রাইটিস নিয়ে বা গাউট নিয়ে বা আরো যেগুলো হলো মনে পড়ছে না, সেই সেইগুলোতে আর কি কি মেডিসিনের ডিফারেন্সিয়েশন গুলো, সেখানে যদি আমরা একটা রেড লাইন সিমটমস গুলো একটা আমরা সাধারণ যেগুলো জানি কম বেশি সেগুলো যদি চর্চার মধ্যে এনে দিই, তাহলে কি হবে, আমাদের নিজেদের মধ্যেও সেগুলো চর্চা, ব্রেনের মধ্যে সেগুলো রিয়াকশন হবে, যার ফলে একই জিনিস যতবার চর্চা করবো ততটাই লাভ, এটা মাথায় রাখতে হবে। যতই আপনি জানি আমরা জানি আপনারা জানুন যাই করুন না কেন, সেগুলো যখনই আপনার ঝালাই মাঝে মাঝাই হবে তখন কিন্তু সেগুলো আরো স্পষ্ট হবে। একটা স্টিলকে যত আপনি মুছবেন তত চকচক করবে, সেই জন্য এগুলো ভুলে যাওয়ার ব্যাপার থাকে অনেক সময়, এইগুলো চর্চাটা আমাদের স্বাভাবিক পারস্পরিক করতে হবে, রুব্রিক্স গুলো। এবং আর একটা জিনিস যেটা বলছি যে অনেক সময় এই যে রুব্রিক্স থার্ড গ্রেড সালফারের ওই জিনিসটা থার্ড গ্রেডে আছে, এবারে এটা কিন্তু আমার ব্যক্তিগত ধারণা বা মত বলুন যাই বলুন, যে ধরুন আমি থার্ড গ্রেডের ওই ওই সিমটমসটা, এই সিমটমসটা সালফারের ক্ষেত্রে আছে, দেওয়া আছে, সেটা আদৌ কতটা দরকার বা আদৌ ব্যবহার হয় কিনা সেটাও আমরা যদি ভাবি, স্যার কিন্তু ডিটেলস দেওয়ার জন্য সেগুলো দিচ্ছেন দিক, কিন্তু আমি আমি ভাব আমি ধরেন এমন একটা সিমটমস সেটা থার্ড গ্রেডে আছে, অথচ দেখা যাবে সালফার তো ওকে, মানে সালফার কেন, যে কোনো মেডিসিন সেই সেই রুব্রিক্সটা বা সেই সিমটমসটা কোনো কাজেই লাগে না,
তাহলে সেটা সেটার উপর কতটা গুরুত্ব দেব বা গুরুত্ব দেওয়া যাবে কিনা, এই জায়গাগুলো মানে ভাবনার জায়গাগুলো আমি আমার জায়গাগুলো বললাম। আর অবশ্যই এই এই কন্টিনিউ এরকম চলুক, এগুলো খুব ভালো হচ্ছে, অনেকেই উপকার হবে বলে মনে করি, আমার তো হবে আবার নিশ্চিত ভাবে। জি, ধন্যবাদ ডক্টর শামীম হোসেন স্যারকে সুন্দর একটা আলোচনা উপহার দিচ্ছেন, যেটা আমরা মানিকল মন্ডল স্যারের কাছ থেকে শুনতে পারলাম। আমি এবার দেখে নিতে চাচ্ছি পীযূষ কান্তি স্যারকে, ডক্টর পীযূষ কান্তি স্যার। হ্যাঁ নমস্কার। জি স্যার, আলোচনা আলোচনা যেটা শামীম স্যার করছেন ওটা খুবই সুন্দর হচ্ছে, একটু অন্যভাবে কম্পাইলেশন করছেন উনি, ভালো লাগছে। এমনি প্রচলিত যে পদ্ধতিতে আমরা মেটিনা মেডিকার ড্রাগগুলোকে স্টাডি করি, কম্পারেটিভ স্টাডি তো আমরা করেই থাকি, এর বাইরেও উনি মেডিসিন বা প্যাথোলজিক্যাল পার্টগুলোকে অ্যালাইড যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে কম্পাইলেশন করে ভালো লাগছে, এভাবেই চলুক। জি ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি এ পর্যায়ে দেখে নিতে চাচ্ছি জাকির হোসেন স্যারকে, ডক্টর জাকির হোসেন স্যার। জাকির দা, সম্ভবত স্যার শুনতে পাচ্ছেন না। আচ্ছা ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার, আপনি কিছু বলবেন? স্যার আপনি মিউট হয়ে আছেন। জি আমার একটু ঢুকতে দেরি হয়েছে আজকে। হ্যাঁ, তাও আমি আচ্ছা আচ্ছা, যেটুকু যেটুকু শুনেছি বা যেটুকু অনুমান করতে পেরেছি, যেখানটা বুঝলাম সেটা আমি ওই মাইগ্রেনের সঙ্গে একই মত। কারণ আমরা তো এই পলিক্রেজ ড্রাগ গুলোকে, আমাদের যে ড্রাগ গুলো অ্যান্টি মায়াজমেটিক ড্রাগ, যেগুলো অলরেডি আমি তো মায়াজম পড়াচ্ছি, আপনার কিছুটা আইডিয়া আসতে শুরু করেছে, সব মায়াজম কিন্তু সব ড্রাগ কিন্তু অ্যান্টি মায়াজমেটিক লেভেলে মানে গভীর লেভেলে কাজ করতে পারে না, সেটা কিন্তু অলরেডি কেন্টের বই থেকে আমরা পড়ছেন। তাহলে আমাদের সেক্ষেত্রে তাহলে এই যে অনেকে বলেন না আমাদের হাজার খানেক ড্রাগ আছে, 5,000 ড্রাগ আছে, তাহলে এগুলো কি ফালতু, এরকম অনেক গল্প টল্প ওঠে। তার মানে বলতে চাই যে 5,000টারই আমাকে জানতে হবে এরকম ব্যাপারটা, তা নয় আসলে। তারপর হচ্ছে হ্যানিম্যান তো এখানে কালকেই তো আলোচনা করেছি, মানে সেদিক থেকে যদি আমাদের এই ডিপ অ্যাক্টিং ড্রাগ গুলো যদি আমরা ইউজ করতে পারি তাহলে কি হবে, এই যেমন ধরুন সালফার, ধরুন সালফার হচ্ছে ডিপ অ্যাক্টিং ড্রাগ তো অবশ্যই, কোনো সন্দেহ নেই। অ্যাকুট কেসে কি সালফার ব্যবহার করা যায় না? অবশ্যই করা যায়, অবশ্যই করা যায়, 100% করা যায়। এখন তাহলে কি হচ্ছে, এই যে আমরা একটা ড্রাগকে বারে বারে পড়বো, আজকে শামীম স্যার পড়িয়ে গেছেন, এরপর হয়তো আরেকজন পড়াবেন, আমরা কিন্তু এই যেমন কার্সিনোসিন, থুজা, মেটোনিনা, এই যে যে ড্রাগগুলো আমাদের, আমি বলতে চাইছি এই ড্রাগ গুলো যেন আমাদের সে আঙুলের মতন আমরা চিনতে পারি, এরকম একটা অবস্থা এখানে তৈরি করা হবে অলরেডি, মানে আমাদের এই হোমিও দর্পণে। কারণ ব্যাপার হচ্ছে কি যে বারে বারে যদি শোনায় যিনি বলবেন, তারও তারও পরিশ্রম সার্থক হবে, এবং আলটিমেটলি আমরা কি এই ড্রাগের ইমোশনটা আমাদের মাথায় কিন্তু ঢুকে যাবে। এবং এইটা যদি আমরা করতে থাকি দিনের পর দিন, যদি করতে থাকি তাহলে কি হবে, একজনের পড়াবার স্টাইল আলাদা, স্বাদ আলাদা, বোঝার ব্যাপারটা আলাদা, প্রত্যেকে তো স্বতন্ত্র। এখানে ভালো মন্দ ওই বিচারের থেকে বড় কথা হচ্ছে যে তিনি কতটা আন্তরিকভাবে শেখাতে চাইছেন। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন যে আমাদের মেটিমেটিকা পড়তে গেলেও অনেক সময় আমাদের প্যাথোলজিক্যাল টার্ম, অনেক সময় অ্যানাটমিক্যাল টার্ম, হ্যাঁ অনেক সময় ডিজিজের নাম, এই ডিজিজ নিয়ে খুব বাড়াবাড়ি ধরনের জ্ঞানের দরকার নেই। কারণ ব্যাপার হচ্ছে বেশি বাড়াবাড়ি ধরনের জ্ঞান হলে পরে মুশকিল আছে, তখন আবার আমাদের হোমিওপ্যাথিটা ভুলে যাব, কিন্তু ওটা জানারও দরকার আছে। কারণ ব্যাপারটা হচ্ছে যে না জেনে কিছু করা, জেনে করার মধ্যে তো একটু পার্থক্য অবশ্যই আছে। এই যে যেটা করেছেন খুব সংযত ভাবে ছোট্ট করে আলোচনা করে করে গেছেন, এখানে আমি একটু যোগ করি, মানে এটা জাস্ট মাথায় একটা চিন্তার খোরাকের জন্য যোগ করছে, এটা তাহলে একটু জিনিসটা খুব ভালো হয়। ব্যাপার হচ্ছে কি যে ইউরিক অ্যাসিড যদি হয়, সেক্ষেত্রে আমরা সাধারণত ফ্যাটি ফুড গুলো বা অ্যানিমেল ইয়েগুলো ফুড গুলোকে আমরা ইয়ে করতে চাই, রিডিউস করতে চাই, কমাতে চাই।
এটা কিন্তু একটা জেনারেলাইজ ফর্মে করা হয়, মানে অ্যাকর্ডিং টু প্র্যাকটিস অফ মেডিসিন। এখন আমি ইউরিক অ্যাসিড ইয়ের ক্ষেত্রে দেখেছি, কারণ ছোলার ডাল খেয়ে ইউরিক অ্যাসিড পেন বেড়ে যাচ্ছে, অথচ খাসির মাংস খেলে তার পেন বাড়ছে না বা অসুবিধা হচ্ছে না, এরকম ঘটনা পেয়েছি। কারো ছানা খেলে পারে, হ্যাঁ, কারো পাকা মাছ খেলে পারে, হ্যাঁ, মাংস খেলে পারে, এটা কমন। মাংসের মধ্যে আবার ব্যাপার আছে, কারো মুরগিতে পারে, কারো খাসিতে পারে, এটাও একটা ব্যাপার আছে। তা এখন ব্যাপার হচ্ছে যে এই রকম জায়গাগুলো যখন থাকে, তখন আমরা তাহলে কি করব, রুটিন ভাবে তাকে বলবো না রুটিন ভাবে বলবো না? এই জায়গাটা একটা সাহসী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। যে খাদ্যটা আমরা বুঝতে পারছি যে অসুবিধা করছে না, সেই খাদ্যটা কিন্তু আমরা দেব না, এরকম কথাটা না। এটা হচ্ছে হোমিওপ্যাথিক অ্যাসপেক্ট থেকে আমরা ভাবতে পারি, কারণ অল আর ইন্ডিভিজুয়াল, জেনারেলাইজেশনের কোনো ব্যাপার নেই। এবার বুঝতে না পারলে তখন জেনারেলাইজেশন করতে হবে। যদি আমি বুঝতে পারছি না যে তার কোথা থেকে হচ্ছে, এরকম ধরতে পারছি না, তখন তো জেনারেলাইজেশন করতেই হবে, এছাড়া তো উপায় নেই। কিন্তু আমার ঘটনা আমি বলছি, মানে আমার লাইফের ঘটনা বলছি, আমার ইউরিক অ্যাসিড একটা সময় ছিল, বহুদিন আগের কথা বলছি, একদম ইউরিক অ্যাসিড যখন হলো, যখন তখন আমার চিকিৎসা করছিলেন আমার শিক্ষাগুরু তপন কান্তিলাল মহাশয়, তখন আমি তাকে বলেছিলাম মাংস কি ছেড়ে দিতে হবে। হ্যাঁ, বলছি তোর মাংস কি কেমন থাকিস, বলো মাংস গেলে আমার ভালো পায়খানা হয়, খিদে ভালো হয়, তৃপ্তি পাই, আর মাংস খাওয়া মানে কি? আমরা তখন স্বামী স্ত্রী দুজনে তো সবচেয়ে বড় মুরগিটা নিয়ে আসতাম, দুবেলাই ফিনিশ, কেউ কম যায় না, এমনিও কম যায় না, আমিও কম যাই না, এরকম সব খেতাম। মানসিক চাপ তো আমার বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল, সে সময় চাপও ছিল আমার কাছে, তাহলে কি করব আমি ওটা খেয়ে না খেয়ে ইয়ে। ও বলছে তোর কিছু বুঝতে পারিস, বলে না বুঝতে পারি, বলে তাহলে দেখ কোনটা সত্য, দেখ হোমিওপ্যাথি সত্য না ওই জেনারেলাইজেশন ফর্ম সত্য, খা তুই এক কাজ কর, সপ্তাহে কদিন খাস, সপ্তাহে একদিন খা, দুদিন খা, দুদিন খা, আমি তোকে ওষুধ দিচ্ছি, আগে দেখ কি দাঁড়ায়। তো উনি আমাকে ওষুধ দিয়েছিলেন, ওষুধ দেওয়ার পর পায়ে ব্যথা এমন বেড়ে গেল যে আমি যেটা 20 মিনিটে যেটা হাঁটতাম, সেটা আমার হাঁটতে হচ্ছিল 1 ঘন্টার উপরে গেছিল, প্রচন্ড পায়ের ব্যথা বেড়ে গেল, প্রচন্ড পায়ের ব্যথা বেড়ার পর বলছে এই তুই খাচ্ছিস কি ওটা? হ্যাঁ খাচ্ছি। এবার কি হলো, আলটিমেটলি কিন্তু দিন 15-এর মধ্যে সব কমে গেল, এবং আলটিমেটলি পায়ের ব্যথা যন্ত্রণা সবই চলে গেছিল, কিন্তু একটা ফোলা ভাব আমার ওই ছিল, সেই গোড়ালির ওখানটা, সে ভাবটা আজও যায়নি। স্যারকে বললাম কি রে কি হবে, বলে ওটা সারবে না, চিতায় গেলে তো সারবে, মনে হচ্ছে না সারবে, সারলে সেরে যেত, আজও সারেনি। আবার স্যারকে এটাও দেখেছি, না আমি এই মাংস ছোঁবেন না, সে বলছে যে মাংস খাওয়ার পর আমার অসুবিধা আছে, মাংস এখন ছোঁবেন না। ফলে ব্যাপার হচ্ছে যে কোন ক্ষেত্রে আমরা তাকে অ্যালাউ করব, কোন ক্ষেত্রে অ্যালাউ করবো না, সেটা অ্যাকর্ডিং টু প্র্যাকটিস অফ মেডিসিন নয়, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে কি, যে রিউমেটিক, বিশেষ করে যে গাউট, রিউমেটিক আর্থ্রাইটিস, রিউমেটিক আর্থ্রাইটিস বলছি না, এই ইউরিক অ্যাসিড যে ইয়ে, যেটা এই যে ডিপোজিশন হয়, এগুলো মোর অর লেস সাইকোটিক ইন নেচার, সাইকোটিক পেশেন্টের ক্ষেত্রে কিন্তু মাংসটা, এটা যেই ছিলেন কিন্তু বলেছেন, এবং তিনি তার নিজের লাইফের হিস্ট্রিও বলেছেন, এটা বলেছেন, কিন্তু ব্যাপার হচ্ছে সেখানেও ইন্ডিভিজুয়ালের ব্যাপার আছে। সাইকোটিক পেশেন্ট ক্ষেত্রে মাংসটা একটু কন্ট্রোল করতে পারে, করার সম্ভাবনা থাকে, এবং কিন্তু ওই যে বললাম ইন্ডিভিজুয়েশন বুঝতে হবে, যদি বুঝতে না পারেন তাহলে জেনারেলাইজ হয়ে বলতে হবে আমি এটা এটা খাবেন না। আমি যেমন, আমি তো চোখ কান বুঝে বলি, আমি কোনটা বোঝেন, কোনটা অসুবিধা বোঝেন, জিজ্ঞেস করি, কিছু না পেলে তখন জেনারেলাইজ হয়ে দেয়, কিন্তু জিনিসের পরিমাণটা একটু কমিয়ে দিই, যদি বুঝি তার ডিজায়ারটা প্রচুর আছে, প্রবল ডিজায়ার যদি থাকে তাহলে তখন আমরা করি কি একটু কমিয়ে দিই, কিন্তু তাতে পেশেন্টের কোনো অসুবিধা হয় না। কিন্তু এর সঙ্গে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করার পরামর্শ দিতে হবে, যদি মেন্টাল অ্যাংজাইটি থাকে তা একটু প্রাণায়াম ফ্রাণায়াম এগুলো করার সুযোগ দিতে হবে, যদি সেটা না থাকে তাহলে সেটা গান টান শোনার, কি ধরনের গান শুনলে পরে ইয়ে হবে, এই এই অ্যাডভাইস গুলো দিয়ে আমাদের চিকিৎসা করতে হবে। চিকিৎসার জায়গাটা কিন্তু শুধুমাত্র ওই যে ইয়ে জয়েন্টার পেন হলো, এটাই মূল ফ্যাক্টর নয়, মানে এটা তো এন্ড রেজাল্ট অফ দা ডিজিজ। হ্যাঁ,
তার পেছনে তার মানসিক পরিবর্তন কি কি হয়েছে, কি ছিল, কি অবস্থায় আছে এখন, এই টোটাল পরিবর্তনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেইখানে কিন্তু মেন্টাল কিছু জায়গাগুলো আমাকে খেয়াল করে সেইরকম উপদেশ দিতে হবে। শুধুমাত্র ফিজিক্যাল লেভেলে খাদ্য খাওয়া এরকম ব্যাপারটা করলে হবে না। আমি এই যে বললাম যে ছোলার ডাল খেলে পরে ইউরিক অ্যাসিড বাড়ে, আপনারা শুনেছেন কিনা আমি জানি না, আমি কটাক্ষ জীবনে পেয়েছি। হ্যাঁ, এবার বলবেন সেটা প্রোটিন ফুড, কিন্তু আমাদের বইয়ে তো সেরকম বলা নেই যে ভেজিটেবল প্রোটিন থেকে এরকম হতে পারে, সেখানে তো ফ্যাট নাই। এইগুলো খুব মজার ব্যাপার, প্রত্যেকটা পেশেন্ট মজার ব্যাপার, স্টাডি করে দেখতে হবে তার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য কোনটা প্রযোজ্য নয়। এই জেনারেলাইজ ফর্মটা একটু জানা ভালো, জানতে কোনো অসুবিধা নেই, যদি আমি বুঝতে না পারি তখন তো ওইটাই বলতে হবে আমাকে। হ্যাঁ, কিন্তু না হলে কিন্তু একটু সাহসী হতে হবে। এই সাহসীটা যদি হতে পারি আমরা, মানে স্বতন্ত্র ব্যক্তি বিশেষে সবার ক্ষেত্রে এরকম সাহসী হলে তো হবে না, সাহসীর পেছনে যুক্তি থাকতে হবে, যুক্তিহীন ভাবে সাহসী হওয়ার কোনো মানে হয় না। আজকে এইটুকুই বললাম, ফলে আমাদের এই ইলাবোরেটলি পড়াশোনাটা চলুক। আমি চিরদিনই ইলাবোরেট পড়াশোনার পক্ষে, কারণ ব্যাপার হচ্ছে লক্ষ্যটা যদি অনেক দূরে থাকে তাহলে তবু তো আমরা কিছুটা এগোতে পারবো, আর দূরত্বটা যদি আমাদের লক্ষ্যটা যদি খুব ছোট হয় তাহলে আমাদের এগোনোটা তো ছোটই হবে, হোক না। আজকে যেমন স্যার পড়ে আসছে, স্যার পড়ছেন, স্যারও যেমন লাভ হবে, এবং স্যারের যে বিপুল পরিমাণ পড়ে এসে আমাদের যেটা তুলে দিচ্ছেন আমার হাতে, আমারও লাভবান হব, মানে না পড়েই আর কি সোজা কথা। কিন্তু যদি রিপিটেডলি যদি সালফার যদি করা হয়, সালফারের মতন একটা ড্রাগ এখন করা হলো, আরো কয়েক মাস ছমাস পরে হয়তো করবো, এখন ন্যাপটাইমিউর একটা আমি করেছি অনেকদিন আগে, আবার কাউকে দিয়ে করানো হবে। আমি একটা ধারা থেকে করছি, আমি যেমন ভাবে অ্যানালিটিক্যাল ইয়ে থেকে করছি, আমার একটা নতুন ধারা আছে, শামীম এই ধারণাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। কারণ ব্যাপার হচ্ছে এই যে গতানুগতিক চলা বা স্টিরিওটাইপ চলা, এটাও কিন্তু মেটেরিয়ালিস্টিক সিস্টেমের নিয়ম। মেটেরিয়ালিস্টিক জড়বাদী চিকিৎসা ব্যবস্থার যেমন নিয়ম, যেমন আমাদেরও আমাদের এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা কখনোই এরকম জড়বাদী চিন্তা ভাবনা অনুসারে চলার চেষ্টা করব না। আমি এখানটা ধরিয়ে দিলাম বলে বলছি যে আমরা গতানুগতিক ভাবে যেটা পড়ি সেই পড়াটার মধ্যে কিন্তু স্বতন্ত্রতা থাকে না, স্বতন্ত্রতা অর্জন করতে হবে, যে আমি মৌলিকত্ব অর্জন করতে হবে। আমরা পড়বো তো সবাই একই বই পড়বো, একই বই পড়বো, কিন্তু তার মধ্যে থেকে মৌলিকত্ব অর্জন করতে হবে, নিজস্ব স্বতন্ত্রতা বজায় রাখার ব্যাপারে সচেতন হতে হবে। যদি নিজেই যদি আমি স্বতন্ত্র না করতে পারি বা স্বতন্ত্র না হতে পারি, বা আমার মৌলিকত্ব যদি আমি হারিয়ে ফেলি, তাহলে আমি একটা ওষুধের স্বতন্ত্রতা কি করে বার করবো, একটা মানুষের স্বতন্ত্রতা বা মৌলিকত্ব কি করে বার করবো। আমাদের কিন্তু মনে রাখতে হবে শুধু ম্যাথমেটিক্যা পড়লে একজন ডাক্তার হয় না, বা সব সাবজেক্টে জ্ঞান থাকলে ডাক্তার হয় না, পাশাপাশি তার নিজস্ব চেতনাও থাকতে হবে, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক চেতনা। আমাদের জীবনের প্রতিটা জায়গায় মৌলিকত্ব এবং স্বতন্ত্রতাকে গুরুত্ব দিতে হবে। যদি আমাদের প্রতিটি জীবনের পদক্ষেপে যদি আমরা এই হোমিওপ্যাথির এই জীবনশৈলী বা হোমিওপ্যাথির এই যে শিক্ষাকে যদি প্রয়োগ করতে পারি, শুধু রোগী চিকিৎসার ক্ষেত্রে, নিজের ব্যক্তিগত জীবনের ক্ষেত্র যদি আমরা করতে পারি, আমাদের পরিবারের ক্ষেত্রে যদি করতে পারি, ধীরে ধীরে এই পরিবার থেকে সমাজে ছড়িয়ে পড়বে এবং হোমিওপ্যাথির পতাকা উঠতে থাকবে। ফলে নতুন ভাবনা সবসময় স্বাগত, বিশেষ করে আমরা হোমিও দর্পণে এটা খুব খুব গুরুত্ব দিই, আমরা খুব গুরুত্ব দিই, কারণ ব্যাপার হচ্ছে নতুন রক্ত আসবে, নতুন বাতাস আসবে, নতুন জল আসবে, তবেই তো মজা। হ্যাঁ, এবং আমি খুব সমর্থন করছি, আপনি চালিয়ে যান, এবং আরো কেউ যদি নতুন ভাবে আসতে শুরু করে আমরা নিশ্চয়ই করব। গতানুগতিকে গতানুগতিকা বা সিরিয়াস টাইপ ঘটনাকে বিসর্জন দেওয়ার চেষ্টা করতে, দেওয়া খুব মুশকিল, কিন্তু মুখে বললেই এটা করা যায় না, কিন্তু মুখে বিপ্লবের কথা বলা যায়, কিন্তু বিপ্লব করা খুব বড়ই কঠিন। মানে আমাদের সতর্ক থেকে চেতন, আমাদের চেতনা, নিজেদের চেতনাটাকে জাগ্রত রেখে এগিয়ে যেতে হবে, এবং শামীম ভাইকে বলছি আপনি এগিয়ে চলুন, আমরা আপনার কাছে শিখবো, আপনার কাছে জানবো, আপনিও শিখুন, আমরাও শিখি, সবাই তো হোমিওপ্যাথির ছাত্র, এক কথায় হ্যানিম্যানের ছাত্র, তাই ছাত্র থেকে, তাই ছাত্র থাকলে তো পড়াশোনার একটা সুযোগ থাকে। হ্যাঁ, এবং সেই সুযোগটা আপনিও করে দিয়েছেন, যার জন্য আপনাকে খুব ধন্যবাদ, এবং আপনি চালিয়ে যান। আপাতত এইটুকু বলেই শেষ করলাম, ধন্যবাদ। ধন্যবাদ, সম্ভবত বের হয়ে গেছেন।
পার্থ প্রদীপ চৌধুরীর স্যার সমগ্র আলোচনার উপরে যদি আপনি কিছু বলেন। আমি একটু তো ঢুকতে লেট করে ফেলেছি, আর শুনলাম খানিকটা। শামীম স্যারের প্রথম দিকের যে আলোচনা আর আজকের আলোচনার মধ্যে অনেকটা পার্থক্য হয়ে গেছে এবং একটা সৌন্দর্য এসেছে, তা ভালো লাগলো। এটা খানিকটা হামিদউদ্দিন স্যার যেরকম ভাবে সেই রকম ঘরানার অনেকটা কাছাকাছি বলা যায়। ওই যে সিমটোম্যাটোলজি পড়াতে পড়াতে সেইটা সম্পর্কে প্র্যাকটিস অফ মেডিসিন প্যাথোলজি এই যে বিষয়গুলো তিনি একটা বেশ সুন্দর পড়াচ্ছেন, ভালো লাগছে। আসলে সামগ্রিকতা পেয়ে যাচ্ছে পড়ানোর উপরে। তো এই মূল্যায়ন এইটুকুই মনে হচ্ছে ওনার একটা বেশ রসবোধ বেশ ভালো আছে। রহমানের কবিতাটা যেটা উনি পড়লেন বেশ ভালো লাগলো, এবং উনি যেন ক্রমশ নিজের খোলসটা ত্যাগ করে এগিয়ে আসছেন। প্রথম দিকে একটু জড়তা ভাব ছিল, সেটা অনেকটা কাটিয়ে উঠেছেন এবং বেশ মজা পাচ্ছেন পড়াতে, এটা মনে হলো অনেকটাই কালেকশন করে। যেমন অমুক বলল, অনেকটা পড়াশোনা করে উনি দিচ্ছেন ওনার মতন একটা স্টাইলে, ঠিক আছে। আর আর্থ্রাইটিস, রিউমেটিজম বা গাউট, এগুলো প্রায় সব একরকমের। তো তা গাউটটা যেটা হয় এটা ওই জায়গাটা একটু রেকটিফিকেশনের দরকার আছে, এটা মনে হচ্ছে একটু বোঝার একটু ঘাটতি আছে ওনার ওই জায়গাটা। গাউটটা সাধারণত যখন প্রথম শুরু হয় তখন কিন্তু ওই গ্রেড টু থেকে শুরু হয়, এটা সাধারণত মিড নাইট থেকে শুরু হয় শুরুতে। এবং এইটাই কিন্তু যাদের দেখা যায় যে ডাইজেশনের গন্ডগোল, এটা কিন্তু ওই জায়গা থেকেই তৈরি হয়। এবং এই যে আর্থ্রাইটিস, গাউট বা রিউমাটিজম, হোয়াট এভার মে বি, সবগুলোতে বিশেষ করে গাউটের ক্ষেত্রে ওটা ইউরিক অ্যাসিড ডায়াথিসিস বলে আমাদের একটা রেপারটারি টার্মিনোলজিও রয়েছে, ইউরিক অ্যাসিডটা বাড়ে। এবং সাধারণত যে যখন খুব একটা বাড়াবাড়ি পর্যায়ে যায় তখন কিন্তু তাদের অনেকটা রেস্ট্রিকশন করে এই অ্যালোপ্যাথিক ডাক্তাররা, সেগুলো করে থাকে। এবং রুগীরাও অনেকটা এখন তো ডাক্তারিটা অনেকটা অনলাইনে এইসব শিখে টিকে আসে, ইউটিউব টিউব এইসব থেকে ডাক্তারকে আবার শিখিয়েও দেয় অনেকটা, সেরকম ব্যাপার থাকে। যাই হোক, অমর যেটা বলেছে ওটাই সার কথা, যে আমরা প্রত্যেকটা, এবং হোমিওপ্যাথির কথাটাই তাই, সব কিন্তু একটা স্বতন্ত্র, সবাই আমরা স্বতন্ত্র। যে অমরের ক্ষেত্রে স্যার যখন বললেন আর কি, তো একদিন খাচ্ছিল দুদিন খা, স্যার বলেই পেরেছেন, কিন্তু তখনকার যে জ্ঞান সেই জ্ঞান থেকে মনে হতেই পারে যে প্র্যাকটিস অফ মেডিসিন এইগুলো বলা হয়েছে যে এইগুলো খাওয়া যাবে না। তারপরে উনি সেই জল খাওয়া, জলে যে ডিজল করার কথা, আসলে ফ্যাট সলুবিল, ওয়াটার সলুবিল এইসব কিছু ব্যাপার ট্যাপার থাকে, যেটা আমরা ভিটামিনে পড়তে গিয়ে পেয়েছি, অনেক কিছু হয়। কিন্তু আমরা, আমার যার যার কোনো থাক নেই, সে কি করে অত জল খাবে? একটা যে নর্মাল অবস্থায় থাকতে গেলে তার এটাই তো সিমটোম্যাটোলজি, সে থাকলে সে জলটা কম খায়। তাহলে আমরা ওই অমর অনেক সময় বলে আমরা জেলখানায় দেখি কি যে হিস্টেরিয়া, স্টমাক, যেমন ইগনিশিয়ার এইরকম বলা হয়, বা জেলখানায় কাঞ্জিলাল যেটা পর্যবেক্ষণ, যে যাদের একটা অ্যাসিডিটি রুগী, ইনডাইজেশনের রুগী, তারা জেলখানায় তো আলাদা করে তার খাবার দেওয়া হয় না, তারা ওই সমস্ত খাবার, রিচ খাবার খেয়েও তার কিছু হচ্ছে না, সেটা তার একটা পর্যবেক্ষণ। এবং এটাই হলো যথার্থ হোমিওপ্যাথিক পর্যবেক্ষণ, যে ওদের প্র্যাকটিস অফ মেডিসিনের ওই কথাগুলো কিন্তু হোমিওপ্যাথির আলোকে কিন্তু চলে না। আমার যা সে সিম্পল ফুড সহ্য করতে পারছে না, কিন্তু সে রিচ খাবার সহ্য করতে পারছে। আর ইনিশিয়াল পেশেন্ট হলে পরে তো সে আবার এমনি রান্না করা খাবার খেতে পারছে না, আর কাঁচা বাঁধাকপি খেয়ে সে হজম করে ফেলে, এরকম ব্যাপার থাকে। কাজেই সেখানে আমি কি বলবেন, সবাই আলাদা আলাদা
এবং সেই হিসেবে তাদেরকে গাইড করতে হবে। অবশ্যই যখন একটা বাড়াবাড়ি পর্যায়ে থাকবে সেই সব ক্ষেত্রটা আমাদের একটা অবশ্যই ভাবতে হবে। যেমন একটা ডায়াবেটিক পেশেন্ট, সে যদি প্রচুর ওই রকম খেয়ে ফেলে তাহলে হবে না। তো ইউরিক অ্যাসিড যাদের ডায়াসিস বা এই যে গাউট, রিমেটিজম আর্থ্রাইটিস যারা থাকে তাদের কিন্তু ওই মদ মাংসটা বেশি না খাওয়াই ভালো, রাত জাগা বা টাইম মতন খাওয়া দাওয়া এগুলো দরকার। সর্বাবস্থায় কিন্তু ওই সাত্ত্বিক আহারটা খুবই ভালো। অবশ্যই যে মাংস খেয়ে ভালো থাকবে সে খাবে, যে দুধ খেয়ে ভালো থাকবে সে খাবে। আমরা স্তন্যপায়ী প্রাণীদের দেখি, আমরা নিজেরাও সেই তো মায়ের দুধ খেয়েই তো সমাজ কাটিয়ে দিয়েছি সবাই, আবার সেই দুধই কারো কারো হজম হচ্ছে না, গন্ডগোল হচ্ছে। এখন যেটা খেয়ে তার সমস্যা সেটাকে বাদ, আর ইউরিক অ্যাসিড ওটা কিন্তু ইউজুয়ালি ওই মিড ডায়েট থেকে কিন্তু শুরু হয়। ওই যে গ্রেড টু এখান থেকে যেমন শুরু হয়, ফার্স্ট অ্যাটাকটা কিন্তু মিড ডায়েট থেকে শুরু হয় যতটা আমার মনে পড়ছে। যাই হোক, আর ওই যেটা আমাদের মানিকলাল স্যার যে প্রায়ই বলেন যে কোর পয়েন্ট ওই জেনারটা, এই আমরা সব সময় পড়বো কিন্তু এই হোমিওপ্যাথি ম্যাথমেটিকা পড়াতে গেলে ওই রিপিটেশনও, অধিকাংশ ম্যাথমেটিকা আছে, রিপিটেশন কোনো দোষের নয়, বরং ওইটা আরো মনে মধ্যে সাতটা স্ট্যাম্প ফেলে দেয়। সেই জন্য কোর পয়েন্ট গুলোকে আমাদের কিন্তু সব সময়, যে আমরা একটা সালফার পেশেন্টকে একটা গ্লান্স চিনবো কি করে, কিন্তু যেরকম প্রথমেই বলতে গিয়ে বলছেন যে একদম যিনি প্রথম প্র্যাকটিশনার আর যিনি অনেকদিন ধরে প্র্যাকটিস করছেন, সবাই সালফারটাকে যেন একটু বেশি প্রয়োগ করে ফেলে, আসলে দুটোই ঠিক নয়। আসলে মনে হয় যে সালফারের এত সিমটমস, এত সিমটমস যে প্রথম প্রথম কোন নতুন ডাক্তারের মনে হতেই পারে যে বোধ হয় সবকিছু সালফারের ভেতরেই আছে। আর এই যেটা অমর অনেক সময় রিপিট করে যে জেন কাঞ্জিলালের টিচিং থেকে, যে সব সময় যদি তার পায়েতে একটা এরকম মাত্রায় তার বার্নিং সেন্সেশন থাকে তবেই সেটা সালফারের বার্নিং। বার্নিং তো অনেক কিছুই রয়েছে, সালফারের রুগী একটা চেম্বারে যখন আসবে আমরা তার অনেকটা হাবে ভাবে বুঝতে পারবো যে দেখতে কেমন, সে কিরকম কথা বলে, একটা হামরামি ভাব, সে যেন সব জানে। হ্যাঁ, তার মাথার চুলগুলো ঠিক মতন ভাবে পরিপাটি করে যেন সে বেশভূষার পরিপাটি নেই, হাজুবুজুর কোনো অত ব্যাপার নেই, র্যাগেড ফিলোজফার এরকম দেখা যায় না, সব জানে অথচ যেন ওই কেয়ারলেস বিউটির মতন। হ্যাঁ, তার সেই রকম নোংরা পোশাক পোশাক, নখ কাটে না, গায়ে গন্ধ বার হচ্ছে। হ্যাঁ, নয়ন বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর বলেছেন যে নিজে বাতকর্ম করে হাসবে, আর অন্য কেউ যদি যে ওইটা করে ফেলে তা তার সমালোচনা করতে পারবে না, নিজের বেলায় দোষ নেই আর অপরের বেলায় একটু খর্ব আছে। এই যে কোর পয়েন্ট গুলো, তারপরে তার বিভিন্ন ওপেনিং, যেমন ওই টিউবারকুলিনাস ব্লেডোনাস যেরকম দেখা যায় যে তার নখ, তার মলদা, আর একটা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এগুলো কিন্তু একটা বিশেষ টকটকে লাল ভাব থাকে। হ্যাঁ, তারপরে নখ টক গুলো এগুলো দেখে একটা লালচে ভাব থাকে, লাল আভা থাকে, এগুলো দেখা যায়। যাই হোক, এই ফোর পয়েন্ট গুলো যদি আমরা বারবার শুনি এবং এগুলো বোঝবার চেষ্টা করি তাহলে একটা মেডিসিন সম্পর্কে ধারণা হয়। সালফারের সাথে সালফার পড়া আর সাথে অমরের ওই যে ছোড়া করা হচ্ছে, এই ছোড়ার সাথে এই সালফারের একটা যে নিবিড় সম্পর্ক রয়েছে, দুটো খুব অঙ্গাঙ্গী ভাবে, এবং মানে কিং অফ এন্টিসোরিক মেডিসিন ক্যাম্প বলতেই আমরা কিন্তু সালফারকেই বুঝি আর কি। সালফার আর ছোড়ামাইসিন যখন পড়বো পাশাপাশি, কি মিল, সাংঘাতিক মিল। যাই হোক, শামীম স্যারের পড়াশোনাটা বেশ আজকে অনেকটাই আমার মনে হলো যে অনেকটা ম্যাচিওর। যাই হোক, আর যারা যে স্যাররা বলবেন শুনি, আমি যতটুকু শুনলাম বা যতটুকু মনে হলো বললাম, এটুকু বলে এখনকার মতন রাখছি। ধন্যবাদ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। যেহেতু আমাদের শামীম হোসেন স্যার নেই, আমরা আজকে আর প্রশ্নোত্তর পর্বে যাব না।
রাত্রি 11:30 বেজে গেছে। আগামীকাল আমাদের অর্গানন নিয়ে আলোচনা আছে, কালকে আমরা সঠিক সময়ে ঢুকে পড়বো সকলেই। স্যার আমরা বিদায় নেই তাহলে, পার্থ প্রদীপ চৌধুরী স্যার। অর্গানন তো হ্যাঁ এই অর্গানন তো রহমত তো পড়াবে তো, হ্যাঁ রহমত পড়াবে। ঠিক আছে মিটে গেল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা বিদায় নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, না তো বিদায় তো নেবো ঠিকই, জাকির 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 হোসেন, জাকির হোসেন তো এখনো আছেন, জাকির ভাই এই কথা বল। অর্গাননের এই জায়গাটা বলা আছে রহমতুল্লাহ স্যারকে, তাহলে একটু আমার মনে হলো যে অর্গানন পড়তে গেলে সর্বপ্রথম একদম প্রথম থেকে আমাদের স্যার যেমন তপনচাঁদ জিরাল বলেন যে বইয়ের প্রথম পাতাতেও কি লেখা আছে মানে ওই মলাটে, সেটাও পড়া দরকার বলছে। এগুলো জেনে যদি পয়সা দিস নি, এগুলো তো পয়সা দিয়ে কিনেছিস, হ্যাঁ খাঁটি খাঁটি কথাটা বিশ্বাস ইয়ার্কি মেরে বললো, অনেক না না মূল্যবান দামি কথা রে। কথা দামি কথা দামি কথা, অর্গানন পড়লে প্রথমেই যে কথাটা আছে সেটা হচ্ছে অডি চ্যাপেরি, তারপরে আসবে অর্গাননের ইন্ট্রোডাকশন। এবং ওই দিনকে মানিকলাল স্যার তো মানে ওই ফার্স্ট এডিশন অফ অর্গানন সেখান থেকে উনি জোগাড় করে জানতে করে তো একটু বলেছেন, তারপরে আমরা কেন হোমিওপ্যাথি দরকার হলো কেন এনিমেল এই ইন্ট্রোডাকশন, সেই সময় একটা চিকিৎসা ব্যবস্থা কি ছিল, হ্যাঁ এইসব আলোচনা করে তারপরে আমরা অ্যাপ্রিজমে ঢুকবো। উনি প্রথমেই অ্যাপ্রিজমে ঢুকে গেলেন, তাও খারাপ নাই, আমরা এই অমর্ত্য রয়েছে তাই সংযোজন করবে এই ঘাটতিটুকু পুষিয়ে নিই, আর প্রথম থেকে আচ্ছা অমর থাকবে। এটা এটা একটা আমি তো অনেক আলোচনা সুন্দর করুন যে বলছেন, কেন অর্গানন আমি পড়বো খুশি বা কেন হলাম, দরকার, এটা আমি একটা খুশি মুক্ত হলাম আলোচনা স্যার, হোক। আমি আমি ব্যক্তিগতভাবে খুশি হলাম এই কারণে, আপনাদের এই যে পরিশ্রমটা এই যে কষ্টটা আমরা বলবো, আমরা ভুল বলতেই পারি, আমরা তো নতুন, বয়স কত হয়েছে, আপনারা সংশোধন করবেন, মানিক দাদা আছে, পার্থ প্রদীপ চৌধুরী স্যার আছে, অমরনাথ স্যার আছেন, আসলে এই সাহসটা দেওয়ার মানুষ তো নেই হোমিওপ্যাথিতে। এটা পার্থ তোর এই প্রস্তাবটা কিন্তু অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ প্রস্তাব, এটাকে কি তোমাকে সত্যি অ্যাকসেপ্ট তাই করতে হবে, অ্যাকসেপ্ট সত্যি করতে হবে। তাই, মানে আমি 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 আজকে রহমতুল্লাহর সঙ্গে কথা বলছি, রহমতুল্লাহ করুক, একটা নতুন ছেলে ওর খুব আগ্রহ আছে, এই ছেলেটার আগ্রহ যারা আছে সে তৈরি হোক না, অসুবিধা কি আছে। কথা হচ্ছে যে আমি ওর সঙ্গে আজকেই কথা বলবো, ও যদি না পারে বা ওখানটা যেটুকু পড়ে যা বুঝলো বলুক, আমরা আমি আছি, মানিকলাল আছে, তুই আছিস এইভাবে। আরে এটা তো স্টার্টই ব্যাপারে ভাই, আমরা পরস্পর যদি এই যেটা করি আমার মনে হচ্ছে পার্থ আমরা যেমন এনার্জি যেমন পাবো ইয়েও পাবো, আমরা ইন্সপিরেশনও পাবো, এবং কেন এই অর্গানের প্রয়োজন এই জায়গাটা কিন্তু তুই খুব সুন্দরই বলে, আমি ধন্যবাদ তোকে জানাচ্ছি, এটা অবশ্যই করা হবে, তোর আগে বলা উচিত ছিল, তুই বলিসনি এই জন্য তুই ভুল স্বীকার কর, তুই কালকে এর আগে তুই বলিসনি কেন। এইটার উপরে টপিক্স, এইটার উপরেই দু একদিন আলোচনা চলুক যে অর্গাননের প্রয়োজনীয়তা কি, অর্গানন তাহলে কি দরকার, না হলে তো অর্গানন ছাড়া হোমিওপ্যাথি কি হয় না, মানে এই ধরনের একটা টপিক্স থাক, ওটা দুদিন প্রয়োজনে আলোচনা হবে এইটার উপরে। না 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 প্রথম থেকেই কথাটা বলেছে পার্থের কথাটা আমি গুরুত্ব দিচ্ছি, একটা তো মাত্র পড়া আছে, এগুলো তো আমরা অনেকবার পড়েছি, দুদিন পরে পড়বো। পার্থের এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানিকরাজ স্যার, আপনিও পড়বেন আমিও পড়ে আসবো, রহমতুল্লাহকেও বলবো বাবা তুমি একটু পড়ো, তুমি যা পারো তুমি বলো, আমরা তো পেছন থেকে আছি, পেছন থেকে আছি মানে ব্যাপারটা হচ্ছে ওর খুব আগ্রহ এইটা এগুলো শেখার, হ্যাঁ হ্যাঁ যার স্যার, এর আগ্রহটা ওর। উত্তর, এর উত্তর তো হ্যানিম্যান স্যারের ওই ইন্ট্রোডাকশন বা অন্যান্য আর্টিকেল গুলোতেই উনিই দিয়ে গেছেন হ্যাঁ এর সেই উত্তর। উত্তরটা আমাদের জানা দরকার, এটা কোন জায়গায় পড়ানো হয় না অর্গানন, এই জায়গাগুলো অনেক জায়গায় পড়ানো হয় বই খুলে পড়তে, এগুলো হবে পরে, হবে না আমি কথা বলছি না, যেটা কোন জায়গায় পড়া হয় না সেটার জন্যই তো হোমিও দর্পণ, হোমিও দর্পণ তো সবসময় একটা মৌলিকত্ব চিন্তা করে, স্বতন্ত্রতা চিন্তা করে। পার্থ এটা তাহলে আমরা রেডি হলাম কালকে, আমি আমিও হ্যাঁ ইয়ের সঙ্গে একদম কথা, একদম হ্যাঁ এটা ঠিক তুই একটা আছে, খুব ভালো একটা প্রপোজাল দিয়েছিস, আসলে আর সব কথা ভুল করা, ভুল করা বিষয় হচ্ছে সবসময় সব কথাটা মনে পড়ে না, আর একটা ভুলে যাচ্ছি জানিস তো, তোর যেরকম হয় আমিও দেখছি, আমারও কিন্তু একটু আরে আমার কি জানিস তো এই কেউ কথা বললে বা ভিডিও খুললে চোখটা পড়ে গেলে ব্যাস আমার ছন্দ কেটে গেল, এবং তখন মনে করতে পারি না,
এটা ধর একটা বয়সজনিত কারণ একটা হতে পারে, মুডে বলতে বলছি তো। একদম একদম, আর সবসময় সব কথা সবসময় একটু মনে আসে না, না তাই এটা আমার মনে হলো তাই বললাম আর কি, এবং সেটা না না অ্যাকসেপ্ট তুমি হলো। এটা তোর এটা কালকেই বলা উচিত ছিল। ওহো, ওই বললাম তো সব কথা সবসময় মনে আসে না, মনে হয় না, তা কি বলবো, মনে না না এটা তাহলে আমরা এটাই করি, বুঝলি তো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রস্তাব না দিয়েছিস না, কি, আমরা এই কাল থেকে এই শুরু করি। এই প্রস্তাবনাটা আমার কাছে খুব ভালো লেগেছে, না না ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। সাগর শুনুন, অর্গানন আমরা শোনো, সকলেই একটু একটু জানি, কিন্তু অর্গানন যেভাবে পড়ানো হচ্ছে প্রতিটা অ্যাপ্রোজম, আমাদের যতগুলো সূত্র আছে প্রতিটা সূত্রই পড়ানো হোক, সমস্যা কি? আমাদের তাড়াহুড়ো তো দরকার নাই, আমরা তো আজকেই হোমিওপ্যাথির সম্পূর্ণ পড়া শেষ করে ফেল দিব, এমন তো কোনো ঘটনা নাই। আমাদের সাগর দিন যত যাবে তত সময় লাগে, লাগুক, একটা সমস্যা নেই। একটা কথা বলি, স্টুয়ার্ট ক্লোজের কিছু লেখা নিয়ে আমার কিন্তু খুব মানে আমি ওনার লেখাকে একদম পছন্দ করি নাই। তা পছন্দ না করে আমি আমার শিক্ষাগুরু তপন কাজীলালকে গিয়ে বললাম যে স্টুয়ার্ট ক্লোজের কিন্তু হোমিওপ্যাথিক নলেজে গন্ডগোল আছে, ফিলোসফিতে গন্ডগোল আছে। তুই বলছিস কি রে স্টলওয়ার্ট লোক, আমার স্টলওয়ার্ট তো কি হয়েছে, আমি ওনার মধ্যে যুক্তি খুঁজে পাচ্ছি না কতগুলো জায়গায়। তখন আমি কতগুলো জায়গায় ওনাকে আমি বললাম, তাহলে হো করে হাসছে, হেসে বলছে এর উত্তরটা আমি দেবো না, এর উত্তরটা তুই ওর প্রিফেসটা পড়। প্রিফেসটা পড়ার প্রিফেসের লাস্ট প্যারা গিয়ে যখন আমি পড়লাম যখন, তখন আমি তারপরে গেছে কিরে উনি একটা ভাষা আমাকে বলেছেন, সেটা আর বলছি না, কি বললি? আমি বললাম স্যার আপনার কথা ঠিক, গন্ডগোলটা ওনার ওইখানে। এখন ব্যাপার হচ্ছে যে সেই প্রিপেসটা পড়ে গিয়ে আমি যে শিক্ষাটা পেলাম, আমি হারে হারে শিক্ষা পেলাম, ওরে বাবারে। ফলে এই জন্য এই যে পার্থ ঘোষ বলেছে বলে পয়সা দিয়ে কিনিস নি, সত্যি পয়সা দিয়ে কিনে আমরা অপচয় করি, ওগুলো পড়ি না। এটা যদি স্যারই বলতেন, তা আমাদের এই আলোচনার মাধ্যমে আসলে পরে এরকম অনেক কিছু শিখতে পারি। তাহলে কাল থেকে রহমতুল্লাহ আমি আমি আপনার সঙ্গে কথা বলছি, কথা বলছি কিভাবে কি করতে হবে। পার্থ যেটা রক্তটা বলছেন তো পার্থ, জয়েন জয়েন করেছেন রহমতুল্লাহ, লাস্টের দিকে জয়েন করেছেন। জয়েন করেছে ও হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ না, ও রহমতুল্লাহ কি আছে, আওয়াজ দেবে কি এখন রহমতুল্লাহ? এখন কি আমাদের ইয়ে হয়ে গেছে, ক্লাস শেষ তো, হ্যাঁ, শেষ, ক্লাস শেষ। ব্যাস ঠিক আছে রহমত। আচ্ছা আপনাকে আমি যেটা বলছি এই যে